ফুচকা, ফুচকা হলো তরুণীদের প্রিয় খাবার, আর ছেলেরাও ফুচকা খেয়ে থাকে। কিন্তু অনেকেই জানে না কিভাবে তৈরি হয় এই মুখরোচক ফুচকা। তো আজকের ভিডিওতে আমরা দেখব রাজধানীর ফুচকা তৈরির কারখানা। তো আমি ইয়াসিন আরাফাত আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন ফোর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফুচকা তৈরির জন্য প্রথমে বাজার থেকে আটা ও ময়দা কিনে নিয়ে আসা হয়। তারপর আটাগুলোকে কোনো নোংরা কারখানা বা মেঝেতে ঢেলে পানি দিয়ে মেশানো হয়। আটা এবং পানি মেশানো হয়ে গেলে অস্বাস্থ্যকর পরিবেশে খালি পায়ে পা দিয়ে ময়দা মেশানো হয়। আর এভাবেই সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই তৈরি হয় এই মুখরোচক ফুচকা। আটা মাখানো হয়ে গেলেই তা মেঝেতে রেখে গোল গোল করে কেটে নেওয়া হয়। তারপরে প্রক্রিয়া শেষ হয়ে গেলে তা চলে যায় পরবর্তী ধাপে। তারপর তা অনেক দিনের পুরনো তেলে ভাজা হয়। আর এই ধরনের পুরনো তেল আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এভাবে গরম তেলে ফুচকা তৈরি হয়ে গেলে তা ঠান্ডা করা হয়। আর এর পরের ধাপে করা হয় প্যাকেজিং এর কাজ। প্যাকেট করা হয়ে গেলে গুদাম ঘরে ফেলে রাখা হয় বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত। এরপর ফুচকা বিক্রেতা ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে আসে তা বিক্রি করার জন্য। আবার অনেক দিন ফুচকা ফ্যাক্টরিতে পড়ে থাকার জন্য তার মধ্যে ইঁদুর বাসা করে, আবার ইঁদুরের বাচ্চাও জন্মে থাকে। পরের ধাপে ফুচকা বিক্রেতা সেগুলোকে রাস্তার পাশে নিয়ে গিয়ে বসে থাকে, আর রাস্তার যত ধুলাবালি সব গিয়ে মেশে সে ফুচকার সাথে। এরপর ফুচকা বিক্রেতা বিভিন্ন টক ঝাল মিষ্টি করে মশলা মিশিয়ে তা পাবলিকের কাছে বিক্রি করে থাকে। আর এই ফুচকার বেশিরভাগ ক্রেতাই হচ্ছে নারীরা। ফুচকা ছাড়া যেন তাদের বিকেলের আড্ডাই জমে না। এইসব প্রক্রিয়া পার করে ফ্যাক্টরি থেকে ফুচকা আমাদের হাতে এসে পৌঁছায়। এই ভিডিওটি শুধুমাত্র জনগণদের সতর্ক করার জন্য তৈরি করা হয়েছে, কোনো ফ্যাক্টরি বা কারখানাকে ছোট করার উদ্দেশ্যে নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।